নমস্কার বন্ধুরা আদাব মতামত শুরু হলো দেখতেই পাচ্ছেন আজ আমরা আমাদের নিউ স্টুডিও থেকে মতামত সম্প্রচার করছি বন্ধুরা এই স্টুডিওর টেলিফোন নম্বর হলো দুই চার দুই নয় চার পাঁচ এক নয় টু ফোর টু নাইন ফোর ফাইভ ওয়ান নাইন মাননীয় বন্ধুরা প্রসঙ্গ নন্দীগ্রাম অগ্নিকর্ভ নন্দীগ্রাম মানবতার লজ্জা নন্দীগ্রাম আমাদের যন্ত্রণা নন্দীগ্রাম আমার নামটাই আপনাদের নামগুলোই হয়ে গেল নন্দিক রাম মাননীয় বন্ধুরা আজ আমরা কোন নিয়ম সবসময় মানব না তবু নিয়ম না মানারও তো একটা নিয়ম আছে কাজে আজ আসলে শুরুতে আমরা যা স্মরণ নেব তিনি একজন বিশিষ্ট আইনজীবী আমাদের বন্ধু মানুষ এক যখন সৎ মানুষ সিধে মানুষ শ্রী ঘোষ নমস্কার অরুণাধবাবু মাননীয় অতিথি আজকেই মাননীয় হাইকোর্ট একটি রায় দিয়েছেন একটি মামলা যে গতকাল রুজু হয়েছিল এ সম্পর্কে যদি একটু বলেন এটা ঠিক রায় নয় এটা গভর্নমেন্টকে আদেশ দিয়েছেন যে ইমিডিয়েটলি যেটা মানে সিবিআই এর একটা টিম করে তাকে পাঠাতে বলেছে এতে নন্দীগ্রামে দেখতে এবং গভমেন্টের প্রতি যেটা বোঝা যায় যে বিচার বিভাগের কোনো আস্থা নেই সেটা বোঝা যায় যে কি বলেছে যে মেডিকেল টিম নিয়ে এপিডিআর এরা যে চাইবে তাদের যেতে দিতে হবে হ্যাঁ এবং আরেকটা বলেছে যে পোস্টমর্টমের রিপোর্টটাও হাইকোর্টকে তাড়াতাড়ি জমা দিতে হবে মানে এই যে গভমেন্টের প্রতি যে অনাস্থা কেউ বিশ্বাস করছে না মুখ্যমন্ত্রীকে কেউ মানে সত্যবাদী বলে তো বিশ্বাস করে না মানে বেসিক্যালি হি ইজ আ লায়ার তাই জন্য কেউ বিশ্বাস করছে না আজকে আপনাকে বলি উনিশশো সালে ইমার্জেন্সি হয়েছিল মনে আছে তো ছাব্বিশে জুন তারপর ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট মিসেস গান্ধী তৈরি করেন কলকাতা হাইকোর্টে সেমি প্রথম অন্তত এক সাত লোকের একটা মিছিল হয় তাতে শঙ্কর দাস ব্যানার্জি তিনি কংগ্রেসেরই লোক ছিলেন তিনি মিছিল লিড করেছিলেন ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টের মানুষের মৌলিক অধিকার কেড়ে নেবার যে চক্রান্ত হয়েছিল তার বিরুদ্ধে আজকে আপনাকে বলতে পারি আমি এই ধরুন এত বছর বাজে পঁচাত্তর থেকে আজ দু হাজার আজকে পাঁচ হাজার লয়ার শুধু বার অ্যাসোসিয়েশন হাইকোর্ট ক্যালকাটা সেখানে তিনটে অ্যাসোসিয়েশন আছে শুধু একটা অ্যাসোসিয়েশন পাঁচ হাজারের ওপর লোক তারা মিছিল করেছে এবং শান্তিপূর্ণ মিছিল এবং সেখানে পশ্চিমবঙ্গের যে এখন যে প্রথম দু একজন যে লয়ার আছে শক্তিনাথ মুখার্জি যিনি বাম ফ্রন্টের পিএল অ্যাকাউন্ট মনে আছে পিএল অ্যাকাউন্ট লড়েছিলেন বাম ফ্রন্টের হয়ে বাম ফ্রন্টের প্রত্যেকটা লেজিস্লেশনে যিনি দেখে দিতেন সেই লোকটা নেবেছেন সে বলছে আমি কোনো দল করি না আমি মানবিক কারণে যে জিনিস দেখেছি নিরীহ লোক মারা যাচ্ছে আমি তার জন্য যাচ্ছি সঙ্গে কে গেছেন সুধীশ দাসগুপ্ত এক নম্বর সিভিল লয়ার তিনি কোনোদিন রাজনীতিকেও করেছে বলবেন না তিনি গেছেন গেছেন শ্যামাপ্রসন্ন রায়চৌধুরী যে মানে এই দু তিনটে লোককে যদি আমরা বলি এই তিন চারটে লোককে যদি নিয়ে নেওয়া যায় তাহলে বিরোধী পক্ষ অন্ধ হয়ে যাবে এরা গেছেন এরা কিন্তু জীবনে কোনো রাজনীতি করেননি পার্থসারথী সেনগুপ্ত ইন্ডাস্ট্রিয়াল লয়ার লিডিং লয়ার তিনি গতকাল গিয়ে রাইটাসের রাগের মাথায় তিনি বলছেন আমি রাজনীতি করি না কিন্তু রাগের মাথায় যা হচ্ছে মানে যা শুনছে আর দেখছে তার সঙ্গে মানে মিলছে না যা শুনছে বুদ্ধবাবু যা শোনাচ্ছেন আর এরা যা দেখছে তার সঙ্গে মিলছে না হ্যাঁ এরা রাগের মাথায় চলে যাচ্ছে আজকে আপনাকে বলি তা সত্য আজকে মিটিং যখন চলছে সেখানে সিটুর কি লোক এসে বাধা দেবার চেষ্টা করেছিল এবং আমরা তখন চলে আসছি লয়ার আমরা তো ওই লেভেলে নাপতে পারবো না যেটা বুদ্ধবাবু বুদ্ধবাবু নিজে নাপতে পারেন সেই লেভেলটা আমরা নাপতে পারবো হ্যাঁ তা দলও যে জায়গায় না আমি চিফ মিনিস্টারকে বলছি দল কেন বলবো মশাই দল কেন বলবো চিফ মিনিস্টারের কন্ট্রোলে নেই এটা ভদ্রলোক ভদ্রলোকের দল করবে ভদ্রলোক কখনো ছোট লোকের দল করে না বাকি লোকেরা কি করছে তা তো ঘোড়ার ঘাস কাটছে আমি জানি না মশাই আমি ওই লোকটাকেই চিনি এই লোকটাকে দু সালে যা দেখেছি আজকে টোটালি অন্য একদম মেটামরফোসিস এই বাবা ভাবা যায় না এবং তখন ওরা এই কুড়িটা পঁচিশটা লোক মিলে এখানে করতে এসেছে এবং সবচেয়ে বিগুলো তাদের না আটকে পুলিশ নাকি পরে লাঠি চার্জটা করেছে লৈয়াতদের ওপর বাহ অসাধারণ এবং এবং আপনাকে বলি যে এই যে লাজ লজ্জাটা চলে গেছে কোনো লজ্জা ব্যাপার নেই আজকে টেলিভিশনে দেখছি এবং টেলিভিশনে দেখছি বুদ্ধদেব বলেছেন হ্যাঁ মানে আত্মরক্ষা করতে আমরা চলেছি বলছে গুলি চালিছে গুলি কাল লাগলো একটা পুলিশের গায়ে গুলি লাগলো না বোমা ছুঁরেছে কোন পুলিশের ইনজুরি হয়েছে কালকে দেখালো একজনের নাম সে নাকি ঘর ঘোরাতে পারছে না আরে আমারও তো স্পন্ডিলাইটিস আছে আমি ঘর ঘোরাতে পারি না আমি গিয়ে দেখাবো অথচ পাশাপাশি এতজন মারা গেল আজকে রাজ্যপালের মতো রাজ্যপাল যে ভাষায় বলেছেন বুদ্ধবাবুকে আমি হলে তো রেজিগনেশান দিয়ে দিতাম যার ন্যূনতম চামড়া আছে সে লোক রেজিগনেশান দিয়ে দেবে এবং আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে এই মানুষের চরিত্রটা আমি চিনতে পারলাম না দু সালে যে লোকটিকে দেখেছি আজকে কি করে এই লোকটা মানব থেকে দানব হয়ে গেল মানবপ্রেমী থেকে দানবপ্রেমী হয়ে গেল নিচে দানব নিয়ে ঘুরছে আজকে ধরুন মমতা ব্যানার্জির সম্বন্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করছে আমি তো মমতা ব্যানার্জির বিরোধী আমি বিরোধী দল ছেড়েছি কিন্তু তাই বলে একটা মহিলা যেখানে যাচ্ছে তাকে ঢুকতে দেবে না তার মানে তোমার নীতিগত নৈতিক দিক থেকে এত দুর্বল নৈতিক দিক থেকে এবং আমি বলছি আগামী দিনে এ এ জিনিস পশ্চিমবঙ্গে আপনি আজকে জি টিভি দেখেছেন কি দেখাচ্ছে একটা মেয়েকে একটা লোক গুলি খেয়েছে দুটো মেয়ে তুলতে এসে যে মহিলা তাদের পুলিশ নির্মলভাবে পেটাচ্ছে আর তার পক্ষে বলছেন কে বিমান বোস বিমান বোসকে আমি দোষ দিই না কেন এই লোকটা সুরজিৎ লাহির চেম্বার ভেঙেছিল আজকে খুব সাধু হয়ে গেছে সুরজিৎ লাহিরি আমাদের ভাইস চ্যান্সেলার ছিলেন কলকাতা ইউনিভার্সিটির বুদ্ধদেব ভট্টাচার্য আমি বলছি এগুলো বলি না আমি শুনে ব্যক্তিগত যেতে চাই না কোনো মতে অনার্স পেয়েছে কোনো মতে প্রেসিডেন্সি কলেজে অনার্স পেয়েছে চল্লিশ পয়েন্ট ওয়ান ওয়ান মেয়ে কীভাবে ঢুকেছে আমরা জানি এগুলো বলি না আমরা বলি না সেই নিচে নামতে পারি না কিন্তু বুদ্ধবাবু যখন মিথ্যে কথা বলেন তখন এগুলোকে বলা দরকার বলা দরকার আজকে প্রেসিডেন্সি কলেজের দুজন একটা অধ্যক্ষ নেই ভাবতে পারেন প্রেসিডেন্সি কলেজে কেন ভাই হেরে গেছে বলে সেখানে প্রিন্সিপালকে তাড়িয়েছে যে যে আর কি তার জায়গায় এসেছেন চার্জ নিয়েছেন প্রিন্সিপাল তাকে তাড়িয়েছে তো কোথায় যাব আমি আর কথা বলতে পারছি না আমি চললাম আমি যাচ্ছি আপনি যা বলার বলুন এর বাইরে আমি আর গালাগাল দেবার মানে ওই ওই লেভেলটা আমি নামতে পারবো না নমস্কার নমস্কার হ্যাঁ প্রণব একটু সাহায্য করবস্থায় শ্রী অরুণ ঘোষ রয়েছেন খুব একজন মানুষ কতটা বিরক্ত হলে হলে তখন এইরকম একটা জায়গায় পৌঁছতে পারেন মাননীয় বন্ধুরা আমি দীর্ঘকাল সাংবাদিকতা করছি মাঝে বছর দশেক ভুল করে পথ ভুল করে সঙ্গীতটাকে পেশা করে ফেলেছিলাম তার জন্য পস্তেছি পস্তেছি পস্তেছি। আবার সাংবাদিকই হয়েছি আমার খুব ভাল লাগে ভাল লেগেছিল যখন গণশক্তি পত্রিকা প্রথম বিজ্ঞাপন করতেন আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে আজকের অনেকেই ভাবেন একজন সাংবাদিক সে নিরপেক্ষ নয় কেন নিরপেক্ষ অবস্থান বলে কোনো অবস্থানে পৃথিবীতে থাকতে পারে না এমনকি বিজ্ঞানেও সেটা নেই ইন্টেলেকচুয়াল নিউট্রালিটি বা অবজেক্টিভিটি বলে কিচ্ছু থাকতে পারে না আবেগ ছাড়া মানুষ হয় না যে ঘটনাগুলি ঘটে যায় সেগুলো আবেগ জাগায় হৃদয় মগজেই থাকে মানীয় বন্ধুরা আসুন না আজকে আমার ইন্টারভিউ নিন আমার সাক্ষাৎকার নিন সংক্ষিপ্ত প্রশ্ন করুন আমাকে চেষ্টা করুন আমার কাছ থেকে কথা বের করতে আমি এই মাটি ছাড়ছি না আমি একজন মতামত সাপেক্ষ মানুষ আমি গর্বিত যে আমার দেশে আমার রাজ্যে গ্রামে যারা উপেক্ষিত যদি নন্দীগ্রামে কখনো যান মাননীয় বন্ধুরা দেখবেন খুঁটি পোতা আছে বিদ্যুতায়নের খুঁটি সারি সারি খুঁটি

তো সেটা হচ্ছে যে দেখুন মমতা ব্যানার্জি যেটা করছেন তিনি তিনিও সঠিক করছেন আবার বুদ্ধদেব আমরা যাদের এতদিন যে গণতান্ত্রিক সরকার তারা কৃষকদের পক্ষে এখন তো তারা সম্পূর্ণ কৃষকদের পক্ষে যাদের হাত ধরে তারা এতদিন উঠে এসেছেন তারাই এখন কৃষকদের বিপক্ষে হয়ে গেছে আর কি তো আমরা এমন একটা সরকার চাই যে মমতা ব্যানার্জিও তো সব সময় একই সিদ্ধান্তে স্থির থাকেন না উনি যখন রেল মন্ত্রী ছিলেন হঠাৎ করে দুম করে উনি রেল মন্ত্রীর পদ থেকে ছেড়ে দিলেন সেই সময় হয়তো উনি পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু করতে পারতেন তো দেখুন আমাদের এটাই বক্তব্য যে এমন একটা সরকার হোক যেটা জনসাধারণের খুব ভালো বলেছেন মাননীয় এই মুহূর্তে অবশ্য আমি ঠিক জানি না মাননীয় বন্ধুরা যে মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এই ব্যাপারে কি মত পোষণ করছেন তবে আপাতত বোধ হয় প্রসঙ্গটা নন্দীগ্রাম সেখানে অন্তত আর যেই যা করে থাকুন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বা শ্রী সোমেন মিত্র বা শ্রী আরও যারা যারা আছেন বা সমাজবাদী পার্টি বা বিজেপির কেউ তারা কিন্তু কিছু করেননি করেছেন আমাদের বামফ্রন্ট সরকার এবং সবিশেষভাবে মাননীয় শাসক দল সিপিআইএম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সি বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সেই সঙ্গে মনে রাখা দরকার যে ঘটনাটা ঘটলো তার পূর্বাভাস কৃষক সভার মাননীয় নেতা শ্রী বিনয় কুমার বলেছিলেন এরকম যদি চলতে থাকে তাহলে আমরা ঘিরে ফেলব নন্দী গ্রামকে চারদিক থেকে অন্যান্য পঞ্চায়েত দিয়ে এবং লাইফ হেল করে দেব অর্থাৎ এই বিষয়টি শুধুমাত্র একটি জায়গা থেকে আসেনি এই যে আইডিয়াটা এই পরিকল্পনাটা এই চক্রান্তটা আপনি মাননীয় বললেন নিন্দনীয় এটা ঘৃণার্হ একজন মানুষ হিসেবে আমার ঘেন্না করেছে এবং আমি ক্রোদ্ধ তার কারণ এখনও আমার ইন্টেলেকচুয়াল অবজেক্টিভিটি বলে কিছু গজায়নি আমার মগজে আমি একটা ক্রোদ্ধ অশান্ত সাংবাদিক যে অধিকার আমার আছে একটা জিনিস লক্ষ্য করার মাননীয় যে প্রত্যেকটা শট মারা হয়েছে অ্যাবডমেন শট চেস্ট শট তমলিকর হাসপাতালে আমি একত্রিশ জন রোগীকে দেখেছি যারা আহত জখম মহিলাদের যৌনাঙ্গ টিপ করে গুলি করা হয়েছে ছেলেদের বাচ্চা ছেলেদের যাদের সামনে দমকাটি হয়েছিল তাদের হাত পা ছিঁড়ে নিয়েছে তাদের যৌনাঙ্গে গুলি করা হয়েছে তারপর তাদের হাত পা ছিঁড়ে হলদি নদীতে ফেলে দিয়েছে মাননীয় বন্ধুরা সরকার নিয়ে আসুন আমরা বিবেচনাটা আপাতত বন্ধ রাখি বা কে কোন মন্ত্রণালয় ত্যাগ করে কি ভুল করেছেন বা ঠিক কাজ করেছেন মদ্দা কথা হলো আমরা কিন্তু দু সালে একটা অন্তত কাগজে কলমে গণতান্ত্রিক সভ্য দেশের নাগরিক যে দেশে তমলুক হাসপাতালে কাল গিয়ে দেখলাম একজন দুজনে বেশি ডাক্তার নেই তারা পাগল হয়ে যাচ্ছেন আমাদের সেবিকারা পাগল হয়ে যাচ্ছেন চিকিৎসা কর্মীরা কাঁদছেন একজন জড়িয়ে

ক্রুদ্ধ হবার বিষয় আক্রোশে অন্ধ হয়ে যাবার বিষয় মাননীয় বন্ধুরা কিছু মনে করেন আমি হাজ করে বলছি আমি এখনো একজন মানুষ তাই আমি সাংবাদিক আমি সাংবাদিকতা করছি তার কারণ আমি এখনও একটা রক্ত মাংসের মানুষ আমার অপমান বোধ আছে যারা আমার অন্নদাতা তাদের হত্যা করা হয়েছে তাদের ধর্ষণ করা হয়েছে সুপরিকল্পিতভাবে আগে রাখা হয়েছিল মাদ্রাসার ছেলেদের তারপর মহিলাদের যারা কৃষিপন্থী তারা এইভাবে সাজিয়েছিলেন কেননা তাদের হাতে বন্দুক এইভাবে ছিল না তাদের হাতে কিছু ছিল না তাদের ছিল মনোবল এবং আমাদের হকের জমি আমরা যে করে হোক রক্ষা করব তারা ভাবতেও পারেননি যে আক্রমণকারীরা তারা ওই বাচ্চাদের খুন করবে মহিলাদের খুন করবে শুধু খুন করেনি ধর্ষণ করেছে বাচ্চাদের হাত পা ছিঁড়ে হলদি নদীতে ফেলেছে যে ফিগার দেওয়া হচ্ছে যে সংখ্যা দেওয়া হচ্ছে সর্বৈব মিথ্যা কতজন মারা গেছেন তার কোনো ঠিক নেই কতজন মারা গেছেন তার হদিশ মানুষ পাবে না কোনো দিন তখন অনেককে যেখানে ব্রিজ ভেঙে দেয়া হয়েছে সেইখানে মৃতদেহগুলো ফেলে তারপর চট ফেলে বুলডোজ করে দেওয়া হচ্ছে হলদি নদীতে লাশ ফেলে দেয়া হয়েছে মহিলাদের ধর্ষণ করে খুন করে ফেলে দেয়া হয়েছে পাগলের মতো মেরেছে মানুষ মানুষকে আর আমরা আমরা চিন্তা করছি কোন সরকার আমাদের দরকার মাননীয় বন্ধুরা আর যদি কোনো প্রশ্ন থাকে করুন নাজাহাল করে দিন আমাকে যদি পারে আমি গর্বিত যে অন্তত একটা চ্যানেল আছে আমার দেশে যেখানে আমরা অন্তত এই ঘটনাগুলোর কথা যখন পারছি ছবি দেখাতে পারছি যখন পারছি না ছবি দেখাতে তখন অন্তত বলতে পারছি আমি গর্বিত তারা নিউজে কাজ করার সুযোগ পাচ্ছি বলে আমি গর্বিত এই সময় বেঁচে আছি বলে আমাদের সে সাধারণ মহিলারা গ্রামবাসীরা দেখিয়ে দিচ্ছেন কিভাবে লড়তে হয় কীভাবে সহ্য করতে হয় তাদের পুরুষরাও দেখিয়ে দিচ্ছেন কিন্তু মহিলারা আসল আমরা এদের বীরাঙ্গনা বলি মাননীয় বন্ধুরা আমার কথার মধ্যে ভাষণের গন্ধ আসছে হয়তো দিন আসুন আজকে আসতে অন্তত একবার খোলা মনে খোলা চোখে খোলা কানে আমাদের ইন্দ্রিয়গুলোকে সোজা সুজি জাগরুক রেখে দেখি আমি নিজে ছিলাম কালকের নন্দীগ্রাম যাবার পথে তিনবার চারবার সিপিআইএম দল তাঁদের ভদ্রবেশী মানুষগুলো যে কুৎসিত ভাষায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে খিস্তি করছিল এবং আমাদের সঙ্গে যে রেটিনিউতে যে মিডিয়ার ছেলেমেয়েরা ছিলেন অনেকে ছিলেন বাংলাটা অত ভালো বোঝেন না তারা এসেছিলেন উত্তর ভারত থেকে তাদের চণ্ডীপুরে আটকে রেখে যে কুৎসিত ভাষায় গালাগালি এবং তাদের ওপর হুমকি দেওয়া হচ্ছিল মদ খাওয়ানো শোনো ওইখানে দশ বারো দিন ধরে সিপিআইএম দল তাদের স্থানীয় গুন্ডাগুলোকে ডাকাতগুলোকে মাংস ভাত আর মদ খাইয়ে রেখেছে তৈরি হয়েছিল তারা অস্ত্র হাতে পরিকল্পনাটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং পেছনে সমস্ত সাংবাদিকদের চন্ডীপুর থেকে এগোতে দেয়া ওখানে ফুল নির্মল একটা জায়গা আছে সেইখানে একটা আছে সেইখানে ব্রিজ এক জন তৈরি ছিল অন্তত জন তারা সম্পূর্ণ মাতাল এবং তাদের হাতে অস্ত্র ছিল যেই মিডিয়ার গাড়ি যেত জায়গাটা বন্ধ করে দিত আর পালনের উপায় ছিল না আর তখন সামনেও যাবার উপায় নেই পেছনেও যাবার উপায় নেই ওদের পরিকল্পনা ছিল ওটা খুন করবেন মিডিয়ার সমস্ত ক্যামেরা ভেঙে এবং ডকুমেন্ট অর্থাৎ ক্যাসেটগুলো যে ক্যাসেটে ছবি আছে হুগলিতে এক্ষুনি আপডেট হলো আমাদের মাননীয় প্রযোজক সেই পাত্রতা শুধু জানেন হুগলিতে সমস্ত কেবল লাইন বন্ধ করে দিয়েছেন চমৎকার সি পি আই সরকার এই তো চাই কতদিন ধরে এটা করবেন কতদিন ধরে পারবেন পারবেন না পারবেন না তাকে এটা বুদ্ধিজীবীদের বিষয় নয় এটা বুদ্ধজীবীদেরও বিষয় নয় এটা আমার মতো কিছু ও অত্যন্ত বাতুল লোকের বিষয় নয় যারা না থাকলে পৃথিবী যা আসে না এই বিষয়টা হচ্ছে আমার দেশের সাধারণ মানুষের বিষয় যারা সংগ্রাম করছেন তাদের মাটির জন্য তাদের ইজ্জতের জন্য তাদের রোজগারের জন্য তাদের অস্তিত্বের জন্য তাদের বংশ পরিচয়ের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এক পরমাত্মীয় একটি কবিতায় লিখেছিলেন পিতৃপুরুষ অনুবস্থিত তাই মাননীয় বন্ধুরা আমি গর্বিত তার কারণ আমি যে রাজ্যের বাসিন্দা যে গ্রামগুলো আমার শহর থেকে খুব বেশি দূরে নয় সেই গ্রামের মানুষরা পুরুষ মহিলা শিশু কিশোর কিশোরী সকলে তাদের পিতৃ পুরুষ যে কতটা উপস্থিত তাদের রক্তে তার প্রমাণ দিতে পারছেন মাননীয় বন্ধুরা যদি কোন প্রশ্ন থাকে বলুন আপনি দয়া করে যিনি ফোন করেছিলেন ও দয়া করে ফোনটা ছেড়ে দিন অন্য ফ্রেন্ডের রাস্তা বন্ধ হয়ে আছে না তো সবাই মনে করতে পারে আপনিও সিপিআইএমের কেউ একজন ফোনটা ছেড়ে দিন মাননীয় করজোড়ে অনুরোধ করছি আলাপ জানাচ্ছে আপনাকে সালাম জানাচ্ছি ফোনটা ছেড়ে দিন বন্ধু ফোনটা ছেড়ে দিন যদি না ছাড়েন আমরা সবাই জানবো জানতে বাধ্য হব যে আপনি সিপিআইএম শাসক দলের কেউ আমাদের লাইন জ্যাম রাখছেন তা সত্ত্বেও আমি কাল আবার বসবো পরেও বসবো আপনারা রোজ আমায় ফোন করবেন রোজ জানতে চাইবেন যা যা দেখেছি আপনাদের যদি আমি সেগুলো দেখাতে পারতাম আপনাদের কষ্ট হতো আপনাদের যন্ত্রণা হতো আমি তোমলুক হাসপাতালে দেখেছি যেভাবে মেরেছে যেভাবে দাঁড় করিয়ে করিয়ে মেরেছে মানুষ মানুষকে কোন মানুষ শাসক দল সিপিআইএম তাদের কিলাররা মেরেছে তাদের সাধারণ সদস্যরা না তাদের বাড়িতে যারা কাজ করেন তারা না কিলারদের দিয়ে মারানো হয়েছে এবং পুলিশ সামনে দাঁড়িয়ে ছিল পুলিশ যে কিনা আইন রক্ষক এবারে জেনে রাখুন মাননীয় বন্ধুরা এমন কি আমাদের এই মিডিয়ার মধ্যেও এ ওকে ধরিয়ে দেবার জন্যও চেষ্টা করেছে আমাদের ভাবতে লজ্জা করে আমি নাম করছি না নাম করতে আরও লজ্জা করবে যে আমাদের মধ্যে আমাদের মধ্যেই কেউ কেউ ধরিয়ে দিচ্ছেন ওই দেখো তারা নিউজ চ্যানেলের উপেন কল্লা তাকে ফুলেশ্বরে ফেলে পেটালো তার ক্যামেরা ভেঙে দিল একটি গরিব ঘরের ছেলে তাকে ভেঙে দিল ক্যামেরা পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিল কোন দেশের পুলিশ মাননীয় বুদ্ধবাবু আপনার পুলিশ নন্দী গ্রামে সিঙুরে সব জায়গায় যাই নন্দী গ্রামে একটি বিশেষ চ্যানেলের একজন প্রতিনিধি তিনি জানতে চাইছিলেন এক বিশেষ এমপেটেড জার্নালিস্টকে কেমন দেখতে যাতে খিলারদের দেখিয়ে দেয়া যায় এই খবরটা আমি গতকাল পাই সকালবেলা ছ ঘন্টা ধরে সেই সাংবাদিকের খবর আমি পাইনি তখন আমরা যাচ্ছিলাম নন্দীগ্রামের পথে এবং হেনস্থা হচ্ছিলাম সভ্য কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সদস্যদের হাতে তাদের কাঁচা খিস্তিগুলো আমরা গলাধ্যকরণ করার প্রাণ চেষ্টা করছিলাম আয়কর দাদারা এবং তারপর অবশেষে সেই যুবকটির সন্ধান আমি পাই তিনি আমায় ফোন করেন এবং যে ভদ্রবেশী মানুষটি একটি বিশেষ চ্যানেলের হয়ে তাঁর খবর নিতে চাইছেন আমি তাকে ধরি তাকে আমি বলি যে এটা আপনি করবেন না এটা করবেন না এটা আমাদের এক থাকার জায়গা সুখের বিষয় এখনো মানুষ আছে আমাদের গ্রামে গ্রামে এখনো মানুষ আছে যারা এ ওকে সাহায্য করেছে অন্তত তাঁরা আমাদের মার্জনা করবেন আমার মতো তত কিন্তু বুদ্ধিজীবী নন যারা কায়দা মতন একটা বিশেষ মুহূর্ত দেখে টুক করে একটা লাভ ফেলেন অন্যদিকে যখন সিঙ্গুরে নিধঞ্চল ছিল ফেলে মারছিল সিপিএম এর কার্ডার এবং পুলিশ তখন কজন বেরিয়েছিলেন। কজন শাওলি মিত্রর মতো বেরিয়েছিলেন কজন বিভাস চক্রবর্তীর মতো বেরিয়েছিলেন। আজ যখন বড্ড দেরি হয়ে গেছে গণহত্যা যে হয়েছে সেটা যখন আমরা দেখতে পাচ্ছি আর লুকোতে পারছি না ছি লজ্জা করছে পর তখন আমরা এখান থেকে বেরোচ্ছি ওখান থেকে বেরোচ্ছি বাইট দিচ্ছি আমি খুব খোলাখলি বলছি এজন্য যদি আমার নামে মামলা করতে হয় করুন যা খুশি তাই করতে পারেন আমি লজ্জিত যে আমি এখানে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করেছিলাম আমার সহ সাঙ্গ পাঙ্গ যেসব সঙ্গীত শিল্পীগুলো ছিল তারা সম্ভবত অন্য কিছু হয়ে গেছে মানুষ আর নেই এবং আর যারা যারা প্রগতিশীল স্মার্ট লোক যারা চমৎকারভাবে নানান পুরস্কারে ভূষিত হন যারা আপন মনে ঘুরে বেড়ান ফাংশন করে করে এবং বিভিন্ন উৎসব চারদিকে ঘুরে বেড়িয়ে নানান জিনিস করে সাংস্কৃতিক কাজকর্ম করে তারা এখন একটু একটু করে প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু তারা প্রত্যেকে আমরা আমাদের মতো লোকেরা যেন মনে রাখি যে আমাদের গায়ে এই বেরাঙ্গনারা লড়াই করছেন তমলুক হাসপাতালে নন্দীগ্রাম হাসপাতালে যারা পড়ে আছেন তাদের গায়ে আমার মতন পোশাক আশাক নেই তারা দরিদ্র মানুষ তারা দলিত এবং মুসলমান আমাদের দেশে যারা কৃষিজীবী তারা আমার আগে পদবী ছিল চট্টোপাধ্যায় কোনো চাটুর্যে বাড়ুজ্যে মুখুজ্জে মৃত্যুর ঘোষ দাশগুপ্ত সেনগুপ্ত গুপ্ত দত্ত দত্তগুপ্ত এই পদবিধায়ীরা কোন দিন লাঙল ধরেনি এই দেশে লাঙল ধরেছেন দলিতরা এবং মুসলমানরা এবং সুপরিকল্পিতভাবে তাদের হত্যা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে তাদের ধর্ষণ করা হচ্ছে মাননীয় বন্ধুরা পার্থ আর কি কোনো ফোন আছে আমার আর একদিন মিনিট সময় আমার যদি আর একশো বছর সময় থাকতো আমি একই কথা বারবার বলে যেতাম বিশ্বাস করতে পারেন আমাকেও দখল করার চেষ্টা করেছে সিপিএম অনেক অনেক লোভ দেখিয়েছে আমারও লোভ আছে আমি নিইনি আর যারা যারা নিয়েছেন তারা ভোগবেন না না আমি নাটক করছি না আর একটু করলামই বা একটা সুযোগ যখন পেলাম মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যর মাননীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্টের সৌজন্যে যখন একটা সুযোগ পেলামই মাননীয় বন্ধুরা একটু না হয় নাটকই করলাম একবারই তো বলুন জীবনে কে বলতে পারে হরিপুরে আবার সংগ্রাম হবে ভাঙনে সাধারণ মানুষ আমাদের বীরাঙ্গনার লড়াই করবেন মামলা করবেন আমার নামে আমার নামে ইনসাইটিং পাবলিক ভায়োলেন্স মামলা হবে পুলিশ অ্যারেস্ট করবে আমি পরোয়া করি না ওরকম অনেক দেখেছি জীবনে মাননীয় বন্ধুরা যদি আপনাদের কোনো কাজে কখনো একজন সঞ্চালক হিসেবে লেগে থাকি আমি আপনাদের অনুরোধ করছি করজোড়ে মাননীয় বন্ধুরা প্রতিরোধ করুন মাননীয় বন্ধুরা ঘুমিয়ে পড়বেন না মাননীয় বন্ধুরা জেগে থাকুন মাননীয় বন্ধুরা প্লিজ এটা ভাববেন না হায়ার সেকেন্ডারির একদিন পিছিয়ে গেল তখন আমরা কিন্তু ভাবি না নন্দী গ্রামের সেখানে সেখানেও কিন্তু হায়ার সেকেন্ডারিতে বা ছেলে মেয়ে ছিল তারা কী করে দেবে মাননীয় বন্ধুরা একবার আমরা দেখাই যে আমরা একটা জাগ্রত জাতি একবার অন্তত দেখাই আসুন এই সুযোগ আমরা পৃথিবীতে পাবো না বিশ্বাস করুন সারা জীবনে এই সুযোগ হয়তো দ্বিতীয়বার আসবে না বন্ধুরা আসন আমরা পরিবেশ নিয়ে ভাবি বন্ধুরা আসুন আমরা আমাদের স্বাস্থ্য নিয়েও ভাবি আমাদের ছেলে আমাদের নাতি নাতি আমাদের গাছপালা আমাদের নদী পুকুর জলা জমি সব কিছু নিয়ে আমরা আর একবার ভাবি বন্ধুরা এই পৃথিবীটা আমাদের মানুষদের পৈতৃক সম্পত্তি নয় বন্ধুরা আমি ক্ষমা চাইছি না যদি নাটক করে থাকি স্বাধিকারে করেছি আমি গর্বিত তারা নিউজ চ্যানেল আমাকে এই সুযোগটা দিয়েছেন একটা মানুষ হিসেবে এবং মানুষ সাংবাদিক হিসেবে আপনার সঙ্গে কথা বলার বন্ধুরা যদি চিঠি লিখতে ইচ্ছে করে আর লিখে কি করবেন তার অন্যান্য জায়গায় চিঠি লিখুন এই খবরগুলো জানিয়ে দিন আর যদি ইচ্ছে করে তাহলে লিখবেন মতামত প্রযুক্তি তারা নিউজ একে তেজগড়িয়া হাট রোড যোধপুর কলকাতা সাত আটষট্টি ইমেল হদিচ আর বলে সময় নষ্ট করছি না অনির্বাণ আমি কি এই ক্যামেরাতেই শেষ করব তাই করছি বন্ধুরা আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল একই সময় আপনারা সকলে ভালো থাকবেন এই কথাটা প্রাণে ধরে বলতে পারছি না এবং আজ থেকে আমি আর আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথাটাও বলতে পারবো না তার কারণ এই মুহূর্তে মারা যাচ্ছে মানুষ যাদের হাত পা ছিঁড়ে হলদি নদীতে ভাসিয়ে দিচ্ছে তারা এখনও ভাসছেন কুকুররা টানাটানি করছেন আমাদের গ্রামবাসীদের দেহ নিয়ে আমি আর আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ইনশাআল্লাহ এই জীবনে আর কখনও বলবো না আপনাদের আমি নমস্কার জানাই আদাব জানাই ভালো থাকতে চেষ্টা করুন সকল